তোকে একটা কথা কবার নাই কান খুলিয়ে শুনিয়ে রাখ বুড়ে বুড়ি যদি এই বাড়ির ঢোকে বুড়ে বুড়ি যদি এই বাড়ির কোনো করমে মেয়ে ঢুক তাহলে কিন্তু তোরে এই বাড়ির ভাত নাই তোরে এই বাড়ির ভাত বন্ধ তোমার বাঘমাও যদি এই বাড়িতে আইসে মুই কি বাধা দিবের ভাই মুই কি বাধা দেম মুই কিসের জন্য বাধা দেম তোমার বাপমার সাথে তোমার বনে না তোমার বাপমাক যায় তোমরা বাধা দিবেন তোমার বাপমাক যায় কইবেন এই বাড়িতে তোমরা গুলি আইসেন না মোকে দোষী করিয়ে তুই সাধু হওয়ার চাইস তোর জন্য বাড়ি আলাদা করনু হ্যাঁ বুড়িয়া বুড়ির সাথে বনেরা জন্য মুই বাড়ি আলাদা করনু সব কিছু আলাদা করনু এলা এই বাড়িতে যদি বুড়িয়া বুড়ি আইশে তাহলে আর কি হইলো এই কি তোমাক কইছং বাড়ি আলাদা করবের আলাদা ঘর গড়বের তোমার বাবার সাথে তোমরা যদি মিলিমিষি খাবার বান মোর সমস্যা কি তোমার বাম্মার সাথে তো তোমারে বনে না শালী মন্দির বেড়ি পিছেরি কিন্তু নাল গড়িয়ে দেম তুই না যে শশুরি মুখ দেখতে পারবাই না শ্বশুরে দেখতে পারবাই না আমরা এই বাড়ি থাকতে নই আলাদা বাড়ি করবো নাইলে মোর বাপের বাড়ি চলো এলা ফিরে দন করি কথা ঘোষ ওই তোমার বুড়িয়া বুড়ি বাপ মাগ যায় বুজ করেন তোমার ছোট ভাইর বউক তো মাথা তুলিয়ে আগে আর মুখ নেবাই গুড়ি দেয় তে মুই কি করিম এই জন্য তো অবরোধ বয়কট ওমার বাড়ি তোমরা থাকবে মোর বাড়িতে মুই থাকি বুড়িয়া বুড়ি কোন করমে এই বাড়ির জন্য ভুলেও ঢুকতে পারবাই না দাঁড়িয়া দাঁড়িয়া মেলা খেন থাকিয়ে কেতন শুনবেন না অভিনয় দেখতে না চোর শালী মন্দির তুই কাক বুড়িয়া বুড়ি কবার নাচিস রে হ্যাঁ রে যাই তোমার গুলো এক জন্ম দিছে তাকে তুই বুড়িয়া বুড়ি কবার নাচিস আইলো রে রে মক্কামুদিনের ইমাম বুড়িয়া বুড়ি কইসং বাপমা যাইত গেছে এই তোরে কারণে রে সংসারটা তো অশান্তি তোর বউয়ের কারণে রে আর একবার যদি বাপমা বুড়িয়া বুড়ি কইস না। এমন ঠেলায় দেবনে এক ঠেলায় হাসপাতালের বারান্দাত ফেলে দুম আর তোর বউক পিসের নালগড়ি ফেলাইম বাপ বাপ কয়া ডাকাইবে মোক বাপ বাপ কয়া একবার খালি মোর গাত হাত দিয়ে তো মোর বউয়ের পিছের ইনাল করা তো দূরের কথা মোর খেন খালি হাত দিয়ে দেখ তো আগং নাকি সত্যুর হাত মাড়ির নিশোধ একবারে পতিয়া ফেলাইম খেন গরম করিস না বুঝিস নাই মটকা যদি গরম হয় না তাহলে তো বুঝবে রে ভাই তোর বউ নিয়ে তুই আলাদা খাবু ভালো কথা ন্যায় অন্যায় যেন কোনো কথা না গালা ফাড়ে গালা উসিয়া গড়িয়া কোনো কথা কওয়া চলবেন না বাড়ি আলাদা করছিস ভালো কথা কিন্তু তোর বাবা দিব তোর বাপ মা কানত ভালো করে কথা ঢুকি দিব মোর বাড়ির যেন ওমার ঠ্যাং ওঠে না এই কথাটা তোর কয়া কয়াদিস আর তুইও কোনো দিন মোর বাড়ির আঙ্গিনে দিয়ে হাঁটবেন নোস এই ঘাটা দিয়ে আসবেন তুই কলু কি রে তুই কি জাগা কিনছিস এই জায়গা খেন কিনছিস রে বাপের জাগাত বাড়ি করিয়ে বাপেকে উঠবে দিবেন নস তুই যদি আলাদা জায়গা কিনিয়ে বাড়ি করলু হয় তাহলে এই কথা এখন তোর মুখত দেখিস কিন্তু সাপা চাপা জাগাত সাপা থাকবেন নয় কিন্তু রে গিয়ার দেখাইস না গিয়ার দেখাইস না পাওয়ার দেখি আর কোনো লাভ নাই আলাদা জুদে হারি হারি আলাদা ভাঙি গেছে হারি বুঝিস নাই তোর তোর বউয়ের কারণে মোর বউ বাবা মাও দেখ না এই বুড়ে বুড়ি তো বেশি অশান্তি করছে আর একবার খালি কত আর একবার তোর কত বড় সাহস কত বড় বুকের বাড়া কত বড় তোর কলজি এখান হয়েছে আর একবার দেখতো দেখং তুই একটা দারে থাকবে খারাপ হয়ে কয়া দেখ আল্লাহ কি তোর গাত খালি জোর দিছে তোর গাত অক্ত দিছে আল্লাহ আমার গুলের গাত অক্ত দেয় নাই মোর গাত আল্লাহ জোর দেয় নাই মুইও কিন্তু গোংরে ধরিম রে গোংরে ধরিম মেজাজ মোরও গরম হওয়ার নাইছে তোর মেজাজের ঘুষ ঠিক মারংরে তুই দাঁড়ে থাকতো থাক ঘর থাকি হয় আজকে তোর একদিন একদিন মোর আসবে ফাটাই আজকে কি অবস্থা সবার হ্যাঁ হ্যাঁ কোনো অবস্থা নাই নাকি এই যে জমি বাড়িতে আসছি ভিডিও জমি বাড়িতে তৈরি করলাম এখানেই রেকর্ড করলাম এখন কার্টুন তৈরি করতে হবে কার্টুন তৈরি করার পর ভিডিও আপলোড করবো যেহেতু শুক্রবার নামাজের দিন যত তাড়াতাড়ি সম্ভব জমি বাড়ির থাকি যাইতে হবে তা ভিডিওটা কেমন লাগলো বহুদিন থাকি তো কার্টুন করতেছি কার্টুন করতে করতে বোরিং লাগতেছে একদম বিরক্ত লাগতেছে কার্টুন করতে আর ইচ্ছাই করতেছে না এখন অন্য কোনো কন্টেন্ট করব কি না ভাবিও পাচ্ছি না দেখা যাক তারপরও চলবে কিছুদিন চলুক তারপর দেখা যাক কি হয় থ্যাংক ইউ ভালো থাকবেন